এখন রিজিক কি? অধিকাংশ মানুষ মনে করে রিজিক মানে টাকা পয়সা, রিজিক মানে খানা দানা। না, রিজিকে ব্যাপক অর্থবোধক একটা শব্দ রিজিক। রিজিকের স্তর আছে চারটা, কয়টা? খুব ভালো করে এটা শুনে নে, তথ্যটা নতুন। রিজিকের স্তর চারটা, স্তর বোঝেন তো? জান্নাতের স্তর কয়টা? আটটা। জান্নাতের স্তর আমার একটা আলোচনা ইন্টারনেটে আছে যে জান্নাত কিন্তু আটটা না, জান্নাত একটা। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, সূরা হিজরের 44-45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন জান্নাত একটা, কিন্তু জান্নাতের দরজা বা স্তর কয়টা? বাবের মহুবসন আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, দুনিয়ায় যে যেই কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। প্রাইমারি স্কুলের 1 থেকে 5 পর্যন্ত ক্লাস হয়, 5টা দরজা নেই। ক্লাস 1-এ যে পড়ে ও কি 5-এর ক্লাসের ওই দরজা দিয়ে প্রবেশ করবে? না। আর করলে ওকে থাকতে দেবে? না, বের করে দেবে। তোর এখনো 5 বছর লাগবে ক্লাসে ঢুকতে। তাহলে দুনিয়ায় আপনি ক্লাসরুম 5টা, কিন্তু ওই পুরা ক্লাস 5টা মিলে নাম কি? বিদ্যালয় বা প্রতিষ্ঠান বা স্কুল যাই বলে। স্কুল কি 5টা? ক্লাসরুম 5টা। যে যেই ক্লাসে পড়ে ও ওই ক্লাসের দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছে। দুনিয়ায় আপনি যতটুকু কাজ করবেন আপনাকে আল্লাহ ওই পরিমাণ নেক আমল দেখে ওই দরজা দিয়ে যাওয়ার মতো যোগ্যতা দান করবে। আমি এই বইটা লিখেছি আজ প্রায় 10 বছর খানিক আগে, যে কোন কাজে কোন জাহান্নাম আর কোন আমলে কোন জান্নাতে আপনি যাবেন। যদি এটা দেখে দেখে করেন যে আমি এই আমল করছি এই কাজ করছি, তাহলে আপনি মনে করবেন আমি এই জাহান্নামের দরজায় যাওয়ার উপযুক্ত হলাম। তার মানে আপনি ছেড়ে দেওয়ার জন্য অন্তত চেষ্টা চালাবেন। কথা বুঝতেছেন? তাহলে রিজিকেরও ওরকম স্তর আছে। রিজিকের স্তর কয়টা? সবাই বলেন। নাম্বার স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর এই রিজিকের ভেতরে কি কি পড়ে? তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছে সর্বনিম্ন রিজিকের এই স্তরের ভেতরে আছে অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত। তাহলে এই পৃথিবীতে যারা অর্থ সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়েছে। কি রিজিক? সর্বনিম্ন একটা স্তর রিজকের, এটা সর্বনিম্ন স্তর পেয়েছে তারা। আমি আবার বলছি রিজকের স্তর কয়টা? তাহলে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি যারা পেয়েছে এরা রিজিক পেয়েছে, কিন্তু কোন স্তরে? সবাই বলেন। দ্বিতীয় নম্বরে সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর কি? সুস্থতা। কি? তাহলে দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ পাওয়ার পরে যারা সুস্থতা পেয়েছে তারা সর্বোচ্চ রিজিক পেয়েছে। কথা বুঝতেছে? 3 নম্বরে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর কি? সর্বোচ্চ। সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেককার সন্তান। কথা বুঝতেছে? তাহলে দুনিয়ায় যে টাকা পয়সা পেয়েছে, অর্থ সম্পদ গাড়ি বাড়ির মালিক এবং সুস্থ এবং পরিশুদ্ধ সন্তান পেয়েছে এবং নেককার স্ত্রী পেয়েছে, সেই লোকটার রিজিকের স্তর পেয়েছে সর্বোত্তম। সর্ব এখন নেককার স্ত্রী আপনি পেলেন কিনা? নেককার স্ত্রী কাকে বলে? না না, নেককার হওয়ার জন্য গুণাবলী 4টা। এবার যাদের বউ আছে আপনি মিলা, মেয়ে লোক তো বাইরে বসে আছে মনে হয় এখন বর দোয়া দেবে যে হুজুর মরুক, কারণ একটাও তো মিলবে না। 1 নম্বর শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরায় নেককার হওয়ার ফাইনাল কথা না। নেককার হতে হলে কমপক্ষে 4টা গুণ তাকে অর্জন করা লাগবে। কয়টা? 1 নম্বরে নবীজি বলেন নেককার মহিলা ওইটা যার দিকে তার স্বামী তাকালে সে আনন্দ পায়। আপনি আজ বাড়িতে যেয়ে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি আনন্দ পাবেন না ও আনন্দ পাবে? না, এরকম বউ দেশে কম। সম্মানিত মা বোন, এটা যেহেতু ভিডিও হচ্ছে রেকর্ড হয়ে কালকে সারা পৃথিবী ছড়িয়ে যাবে। নেককার হওয়ার জন্য 1 নম্বরে গোনা বলে তিরমিজি শরীফের হাদিস। নবী যে বলেন তোমার স্বামী যখন তোমার দিকে তাকাবে সে স্বামী যেই হোক না কেন তাকে আনন্দ দেওয়া লাগবে। এমনকি স্বামীকে আনন্দ দিতে গিয়ে কোনো মহিলা যদি হাসে, দাঁত যদি বের হয়ে যায়, যতগুলো দাঁত বের হবে অতগুলো নফল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বা জোরে বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, ও আর বন্ধ হচ্ছে না। কি গো না হুজুর ওয়াজ করলো, যত দাঁত দেখবো তত সওয়াব। সম্মানিত মা বোনেরা, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। আজ বাংলাদেশে পরকীয়া প্রেম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অন্যতম স্বামী তার স্ত্রীর কাছে যেটা পাওয়া দরকার এটা পাচ্ছে, আর এগুলো না পাওয়ার পেছনে যে কারণ সেটা ভারতের সিরিয়া। ওগুলো দেখে দেখে ওরা ওদের মতো চরিত্র বানায়, স্বামীর কোনো গুরুত্ব ওর কাছে আর থাকে না। ও রাজি করবে কি করে, শুধু দুলা ভাইকে আর দেবর কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলে ও হুজুর শুধু মেয়েদের বিরুদ্ধে বলে, এটা মেয়েদের বিরুদ্ধে না, ওদেরকে আমি বেশি ভালোবাসি তো এই জন্য আমি বাঁচাতে চাই। আমি তো দেখতে পাচ্ছি কোরআন এবং হাদিসের চোখ লাগিয়ে ওরা জাহান্নামে যাচ্ছে। একটা মেয়ে লোক যদি মরে যাওয়ার পরে এন্তেকালের পরে তার স্বামী তার লাশের দিকে তাকিয়ে বলে আমার বউ কিন্তু আসলে আমার মন মতো ছিল, ভালো ছিল, তাহলে নবীজি বলেন ওই মহিলার ফরজ শুধু আল্লাহ দেখবে আর ওয়াজিব দেখবে, বাকি সুন্নত নফল মোস্তাহাব যদি কমও থাকে আল্লাহ তাও তাকে মাফ করবে। এখানে যারা আমরা আছি সত্যি করে বলবেন এই মসজিদের ভেতরে আল্লাহকে সাক্ষী রেখে, আপনি 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলেন তো যে আপনি আপনার বড় পরে কি 100 ভাগ খুশি আছেন? কারা কারা আছেন হাত তোলেন তো। ও বা এলাকায় বিয়ে সাথে মনে হয় বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ না কম পালাম কয়টা, এ শুধু সভাপতিও হাত তোলেনি নাকি ওনার স্ত্রী নেই, এখন হাত তোলার দরকার নেই, যাক ভালো। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে পুরুষের তুলনায় বেশি ভালোবাসি, বিশ্বনবী যেহেতু ভালোবাসতেন এই ভালোবাসা আমারও আছে, এই কারণে আপনাদেরকে আমি বাঁচাতে চাই। দ্বিতীয় নম্বর, নবীজি বলেন স্বামী যেটা পছন্দ করে স্ত্রীকে ওইটা পছন্দ করা লাগবে। এখানে যারা স্বামী আছে বুড়ো স্বামী সহ প্রত্যেকটা স্বামী চাইবে যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কথা বলেন না কেন, কিন্তু 100 জনের 98টা স্ত্রী এটা চায় না। স্ত্রীর কাছে নিজের মা বাবা থাকবে বছরের পরে বছর কোনো বিরক্ত হয় না, কিন্তু শ্বশুর আর শাশুড়ি 10 দিন থাকলে এমনও বউ আছেন এক সিটকায়, নাকি বেশি বলে ফেললাম? যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন বৃদ্ধাশ্রম গুলো তৈরি হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে এই মেয়েরা। আমি যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী যেভাবে তার শ্বশুর শাশুড়িকে নজর দিয়ে দেখে, পুত্র বধূরা যদি ওই নজরে শ্বশুর আর শাশুড়িকে দেখতো এই দেশে কোনো বৃদ্ধাশ্রম বা আলাদা হওয়া লাগতো না। আমি রাঙ্গামাটি থেকে গত বছরের আগে একটা মাহফিলে গিয়েছিলাম রাঙ্গামাটি, আমি তো বাস্তব ওয়াজ করি এই জন্য অনেকের লেগে যায় ওই সভাপতির মতো। আসার সময় দেখি একটা লোক আমারে বলছে হুজুর এখানে বৃদ্ধাশ্রম আছে, চলেন দেখতে যাই, নিয়ে গেল। যে দেখি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনার মা ওনার হাত ধরে কাঁদছে, বাবা আমি যখন মারা যাব তুই আমার এই মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে মা তুমি তো মারা যাবে তখন আবার ফ্যান পাল্টানোর দরকার কি? মা বলছে বাবা আমি অনেক দিন হয়ে গেল এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না, আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি কিন্তু ওর আমার কথা শোনে না, তুই আসলি তারপরে অনেক দিন পর তোকে আমি এই জন্য ফ্যান পাল্টিয়ে দেওয়ার কথা বললাম, কারণ আমার তো মনে হচ্ছে আমার মতো তোরেও কিছুদিন পরে এখানে আসা লাগবে, তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোরে ঠান্ডা ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না, আমি দেখেছি তোর কষ্ট হবে, এই জন্য তোর আগে থেকেই সাবধান করলাম অন্তত এই ফ্যানটা আমি মরে যাওয়ার পরেই পাল্টিয়ে দিবি, এখন পাল্টানোর দরকার নেই আমার কষ্ট হচ্ছে। ওই কথা বলতে বলতে এবার হাতের উপরে মা মারা গেল, আমি ওর পেছনে 2-3 মানুষ পরে দাঁড়িয়ে আছি, আমার দেখে বলছো হুজুর এ দোষ শুধু আমার না, এ দোষ আমার বউর, কয়েক মাস আগে আমারে বারবার খুঁজিয়েছে যে তোমার মা এ বাড়িতে থাকলে আমি তোমার ভাত খাবো না, ছেলে মেয়ে আছে আমার 3টা, বাধ্য হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে তালাকও দিতে পারি না, শেষ পর্যন্ত মাকে রেখে গেছি এখানে, আমার বাবা আগেই মারা গেছে কিন্তু মা আজকে আমার মারা গেল।
আর আমার তো মনে হচ্ছে শুধু কলেজের ওই অধ্যাপক না, এখানে অনেক মানুষ আমরা এমন আছি যারা তার বিবির কাছে ঠিক ওই রকমই। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা পরে পর্দা করে আপনি নেককার হতে পারবেন না। নেককার হওয়ার দুই নাম্বার গোনাবলি হাদিস আমি বানিয়ে বলছি, তিরমিজি শরীফের হাদিস 420 পৃষ্ঠায় আছে। আল্লাহর নবী বলেন, নেককার নারী ওইটা, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় ওই স্ত্রী ওইটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী পছন্দ করে মা বাবা যেন সাথে থাক, খেতে পায় আর না পায়, তা আপনি পছন্দ করেন না কোন কারণে, টাকাকে আপনার বাবার বাড়ি থেকে নিয়ে আসা দিয়ে লাগে। তিন নম্বরে নেককার স্বামী হচ্ছে নেককার স্ত্রী ওইটা, যে সমস্ত স্ত্রীগণ সাজগোজ যদি করেও থাকে অবশ্যই সাজগোজ করে তার স্বামীর জন্য। আজ তো বাংলাদেশে সাজগোজ স্বামীর জন্য হয় না, বাইরে যদি শোনে যে বাইরে যাবে ওর সাজ দেখে কি। চার নম্বরে নেককার স্ত্রী হওয়ার গুণাবলী, স্বামীর অনুমতি ছাড়া বাইরে তো যাবে না, বাইরের লোকও ভেতরে আসতে দেবে না। কত কায়দায় বাইরের লোক ভেতরে আসতেছে, আমি নিচে নাই নাই নামলাম, কথা বুঝতেছেন? যশোরে তো এখনো শুরু হয়নি, এগুলো সব ঢাকায় চলছে। সম্মানিত মা বোনেরা, তিরমিজি শরীফের হাদিস গোনাবলী, নেককার হওয়ার জন্য এই যে চারটা, আল্লাহ আপনাদেরকে যেন অর্জন করে, জান্নাতের আটটা দরজায় আপনাদের জন্য আল্লাহ যেন খুলে রাখে। জোরে বলেন আমিন। তাহলে আমরা কথা বলছিলাম রিস্কের তিন নাম্বার স্তর নিয়ে, কয় নাম্বার এটা, কোন নাম কি? সর্বোত্তম স্তর। এর ভেতরে আছে নেককার স্ত্রী, যে গুণাগুণ বলছি এগুলো কি আছে আপনার বর ভেতরে? তার মানে আপনি রিস্কের সর্বোত্তম স্তর পাননি। দুই নম্বরে কি এর ভেতরে, দ্বিতীয় ক এবং খ, খ নম্বরে কি? পরিশুদ্ধ সন্তান, নেককার এবং পরিশুদ্ধ সন্তান। এই সন্তান বলতে শুধু যারা জন্ম দিয়েছেন এই সন্তান না, আপনার দল যারা করে তারাও কিন্তু আপনার সন্তান। সুতরাং আপনাকে কিয়ামতের দিন ওই সন্তান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনার দলীয় কোনো সন্তান যদি ধর্ষণ করে কিয়ামতে আপনি দাঁড়াতে পারবেন না। তাহলে আপনি অনেক কিছু পেয়েছেন, হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, গাড়ি বাড়ি পেয়েছেন, সুস্থতা পেয়েছেন, ভালো স্বামী পেয়েছেন, কিন্তু নেককার পরিশুদ্ধ সন্তান পাননি। আপনি রিস্কের সর্বোত্তম স্তর এখনো পাননি। চার নম্বরে কি? চার নম্বরটা হচ্ছে পরিপূর্ণ স্তর। কি বললাম? রিস্কের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি, এটা পাওয়া খুব কঠিন। তাহলে রিস্কের স্তর আমি কিন্তু চারটা বলেছি। এক নম্বরে বললাম সর্বনিম্ন স্তর, দুই নম্বরে সর্বোচ্চ স্তর, তিন নম্বরে সর্বোত্তম স্তর, চার নম্বরে পরিপূর্ণ স্তর। আল্লাহ যেন চারটায় আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে তিনটা জায়গায় যদি এই রিস্ক খরচ করে কোনো মানুষ, তাহলে তো এই রিস্কের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। রিজিক মানে কি? শুধু টাকা পয়সা? রিজিক মানে আপনার ছেলেও রিজিক, আপনার ক্ষমতাও রিজিক, আপনার টাকা পয়সা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি সবগুলো কি? সবাই বলেন